সবাইকে কি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাঁপাইনবাবগঞ্জ ট্রিপের আজকের সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি জুবাইর আহমেদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি গ্রিন কমিউনিকেশন সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 21 জন। চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের আলোচনা সভা। গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। ভাতা বহি ও পরিচ্ছন্নতা সরঞ্জাম বিতরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 21 জন। রবিবার তাদের সুস্থ ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে করোনা থেকে সব মিলিয়ে সুস্থ হয়েছেন 425 জন। অন্যদিকে রবিবার পর্যন্ত জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল 654 জন। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনা শনাক্ত হওয়া সবার সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। যারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন তাদের নিয়মিত খোঁজ খবর রাখেন চিকিৎসকরা। চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে রবিবার ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজাইমন, সাধারণ সম্পাদক ডাক্তার সাইফ জামান আনন্দ। আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভ্রাম্যমাণ আদালতে একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে 1,30,000 টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে রহনপুর বাজার এলাকায় মেসার্স MM ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রহনপুর বাজার এলাকায় মেসার্স MM ফুড প্রোডাক্টসের মালিক মেজবাউল হক লাইসেন্স ছাড়াই স্ট্যান্ড মার্ক ব্যবহার করেছিলেন। এর অপরাধে তাকে 1,30,000 টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের ভাতাভোগীদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়েছে। ইউনিয়নে 53 জন বয়স্ক, 65 জন বিধবা ও 138 জন প্রতিবন্ধী সহ 256 জন ভাতাভোগীর মাঝে বই বিতরণ করা হয়। রবিবার সকালে ইউপি কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাহিদ রানা টিপু, উপসহকারী কৃষি কর্মকর্তা আহমেদ আবু আল আমিন, ইউনিয়ন সমাজকর্মী গোলাম মোস্তফা, প্যানেল চেয়ারম্যান হুসাইন আলী ও শাহিন আক্তার সহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজ এখানেই শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের ফোন করুন 0131602589 আর 2 নম্বরে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি জুবায়ের আহমেদ, শুভরাত্রি। নিয়মিত চাঁপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।